सुप्रिय शिक्षार्थी सबाई के स्वागत। केमन आछो सबाई? आशा करी बाड़ीते सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ तोमादेर दुआई भालो आछि। आमी मोहम्मद शाहानुर आलम, प्रभाषक कृषि शिक्षा, मजिदुज्जोइना फाउंडेशन स्कूल एंड कलेज। तो आज के नवम श्रेणी कृषि शिक्षा चतुर्थ अध्याय निये आलोचना करब। अध्यायटिर नाम होच्छे कृषिज उत्पादन, परिच्छेद एक, फसल चाष पद्धति। तो एखाने विभिन्न धरनेर फसल चाष पद्धति आछे, जेमन धान आछे, पाट आछे, सरिषा आछे, माशकलाई आछे, कला आछे, विभिन्न धरनेर फसलेर चाष पद्धति आछे। तो एर मध्ये प्रथम जे फसल चाष पद्धति निये आमी आलोचना करब सेटा होच्छे धान चाष पद्धति। तो धान चाष करते गेले विभिन्न धाप अनुसरण करते हय। एर प्रथम धाप होच्छे जमी निर्वाचन बा स्थान निर्वाचन, जात निर्वाचन, बीज बासाई, बीज शोधन, जाग देवा, बीज तला तैरी, चारार परिचर्या, चारा उठानो, जमी तैरी, रोपण समय, चारार दूरत्व, सारीर दूरत्व, सार व्यवस्थापना, सेच, आगाछा दमन, पोका दमन, रोग दमन, कर्तन, माराई, संरक्षण, फलन। तो शिक्षार्थीरा तोमरा ए धापगुलो खूब गुरुत्वेर साथे अनुसरण करबे, पढ़ालेखा करबे, कारण ए धापगुलोर आलोकेई পর্বতে যে ফসলের চাষ পদ্ধতি আছে সকল ফসলের ক্ষেত্রেই এই ধাপগুলো অনুসরণ করতে হবে। শুধু রোপণ সময় বা বপন সময়, সারের দূরত্ব, সার ব্যবস্থাপনা, এই কাজকর্মগুলো আলাদা হবে, কিন্তু প্রত্যেকটা ফসলের জন্যই এই একই ধাপ অনুসরণ করতে হবে। তো ধানের বিভিন্ন জাত আছে, তো এই জাতগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থানীয় জাত, দুই নম্বর স্থানীয় উন্নত জাত, তিন নম্বর উচ্চ ফলনশীল বা উপসিজাত। তো স্থানীয় জাতের মধ্যে আছে টেপি, গিরবি, দুধসর, লতিশাইল। স্থানীয় উন্নত জাতের মধ্যে আছে কটক তারা, কালিজিরা, হাসিকলমি, বিনা সাইল, নাইজার সাইল, লতিশাইল। উচ্চ ফলনশীল বা উপসিজাতের ধান এর মধ্যে আছে। তো শিক্ষার্থীরা আমি তোমাদের জ্ঞাতার্থে জেনে রাখি, তো বাংলাদেশের যে ধান গবেষণা কেন্দ্র আছে অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, তো এরা 101টি জাতের 101টি উন্নত বা উচ্চ ফলনশীল উপসি ধানের জাত অবমুক্ত করেছে, 101টি। এর মধ্যে কয়েকটা আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি। তার প্রথম হচ্ছে চান্দিনা, এরপর মালা, নিজামী, নিয়ামত, রহমত, মুক্তা, গাজী, বিপ্লব, সুফলা সহ 101টি উপসি বা উচ্চ ফলনশীল জাতের ধান বাজারে অবমুক্ত করেছে। তো উপসি ধানের বৈশিষ্ট্য, তো উচ্চ ফলনশীল বা উপসি ধান যে আছে এদের কী কী বৈশিষ্ট্য আছে? তো বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে গাছ মজবুত হবে, পাতা খাড়া হবে, ধান পেকে গেলেও গাছ সবুজ থাকবে, গাছ খাটো হবে, হেলে পড়বে না, খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হবে, পোকা রোগের আক্রমণ কম হবে, অধিক কুশি হবে, সার গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশি হবে। তো আমাদের যে স্থানীয় জাত আছে, স্থানীয় উন্নত জাত আছে, উপসি ধান আছে, উপসি জাতের ধান আছে, এছাড়াও আরও একটি জাতের ধান আছে, সেটা হচ্ছে আধুনিক ধান। তো এই উপসি ধান এবং আধুনিক ধানের মধ্যে কী পার্থক্য রয়েছে এটা আমরা জেনে নেব। তো শিক্ষার্থীরা, তা আমরা প্রায় বলে থাকি ছেলেটা আধুনিক বা মেয়েটা আধুনিক, তো এর এই এই কথাটির অর্থ হলো যে অন্যান্য ছেলে বা মেয়ের তুলনায় সেই আধুনিক ছেলে বা মেয়ের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যার কারণেই আমরা তাকে আধুনিক বলতেছি। তো আমাদের যে আধুনিক ধান আছে, তো এই ধানের মধ্যেও বিশেষ একটি গুণ থাকে বা বৈশিষ্ট্য আছে। তো সেই গুণটা কী? তো আমরা জানি যে কিছু ধান আছে লবণাক্ত মাটিতে জন্মগ্রহণ করে বা জন্মাতে পারে, কিছু ধান আছে অধিক খরায় বেঁচে থাকতে পারে, অধিক বন্যায় বেঁচে থাকতে পারে। তো এই যে খরায় বেঁচে থাকার ক্ষমতা, বন্যায় বেঁচে থাকার ক্ষমতা বা লবণাক্ত মাটিতে জন্মানোর ক্ষমতা, এইটাই হচ্ছে বিশেষ গুণ। তো আধুনিক ধানের মধ্যে এই গুণটা থাকে, কিন্তু উপসি জাতের ধানের মধ্যে এ ধরনের কোনো গুণ থাকে না। অর্থাৎ উপসি জাতের ধান শুধু অধিক ফলনই দেয় কিন্তু বিশেষ গুণ থাকে না, কিন্তু আধুনিক ধান এটা অধিক ফলন দেয় এবং বিশেষ একটি গুণ থাকে। তাই বলা হয়েছে উপসি ধান অধিক ফলন দেয় কিন্তু বিশেষ কোনো গুণ থাকে না, আধুনিক ধান অধিক ফলন দেয় এবং বিশেষ একটি গুণ থাকে, আমি যেটা বললাম। তো এখান থেকে আমরা বলতে পারি সকল আধুনিক ধান উপসি ধান, কারণ কি? আধুনিক ধান অধিক ফলন দেয় কিন্তু সকল উপসি ধান আধুনিক নয়,
উপসিদ্ধান কেন আধুনিক নয়, কারণ এর মধ্যে বিশেষ কোনো গুণ থাকে না। এরপর মৌসুমের উপর ভিত্তি করে ধানের শ্রেণী বিভাগ। তো মৌসুমের উপর ভিত্তি করে ধানের জাতকে আমরা তিনটা ভাগে ভাগ করি। আউশ মৌসুমের জাত, উদাহরণ নিজামী, নিয়ামত, আমন মৌসুমের জাত, কিরণ, মুক্তা, দুলাভোগ, বোরো মৌসুমের জাত, শাহজালাল, বাংলামতি, চান্দিনা, মালা। তো এই বাংলামতি যে ধান আছে এটা হচ্ছে ব্রিধান পঞ্চাশ। তো ব্রিধান পঞ্চাশের নাম হচ্ছে বাংলামতি। বীজ বাছাই, তো আমরা এই যে ধানের বীজটা নির্বাচন করলাম, তো এই ধানের বীজটা কী করতে হবে, বাছাই করতে হবে। তো এই ধানের বীজ বাছাই আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে হাত দ্বারা, দুই নম্বর হচ্ছে ইউরিয়া সার বা ইউরিয়া সার ও পানি দ্বারা। তো হাত দ্বারা কীভাবে আমরা বীজটা বাছাই করব, তো আমরা ধান বীজ সংগ্রহ করব, করার পরে একটা বসার যে পাটি আছে বা বিছানা আছে এরকম একটা পাটি বা বিছানায় ধানের বীজগুলো ছড়িয়ে দিব, অথবা একটা কাগজে ধানের বীজগুলো ছড়িয়ে দিব। দেওয়ার পরে কী করব, এই ধানের মধ্যে পোকা খাওয়া বীজ থাকতে পারে, ভাঙা বীজ থাকতে পারে, বা দানাবিহীন বীজ থাকতে পারে, বা অন্যরকম রং মনে হচ্ছে, ধানের রং সাধারণত বাদামি হয়, তো দেখা যাচ্ছে অন্যরকম কালো বা অন্যরকম কালার আছে, সেগুলো আমাদের বেছে আলাদা করতে হবে। তো এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি ধান বীজগুলো একটা কাগজে বা পাটিতে, বসার পাটিতে বা বিছানায় ঢালা হচ্ছে, এরপরে কালো বীজগুলো আলাদা করা হয়েছে, বা কালো বীজের সাথে অন্য বীজের মিশ্রণ আছে সেগুলো আলাদা করা হয়েছে, এবং আমাদের পুষ্ট বীজ, যে বীজগুলো আমরা ধান চাষের জন্য নির্বাচন করতে চাই, সেগুলো এই যে বাদামি রঙের সেগুলো আলাদা বেছে আলাদা করা হয়েছে। তো এভাবে আমরা করতে পারি। এরপর ইউরিয়া সার ও পানি দ্বারা, এটা আমরা কীভাবে করব, একটা বালতিতে 10 লিটার পানি নিব, এই 10 লিটার পানির মধ্যে 375 গ্রাম ইউরিয়া নিব, নিয়ে এই পানি এবং ইউরিয়াটা ভালো করে গুলিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই বালতির মধ্যে আমরা 10 কেজি ধান ঢেলে দেব। দেওয়ার কিছুক্ষণ পরে কী হবে, যে ধানগুলো পুষ্ট নয় অর্থাৎ দানা নয়, যে ধানগুলোর মধ্যে বা ভাঙা বীজ আছে বা চিটা ধান আছে, সেগুলো বালতির উপরে ভেসে উঠবে, আর পুষ্ট বীজগুলো বালতির নিচে পড়ে থাকবে। তো বালতির উপর থেকে আমরা এই চিটা বীজ বা দানাবিহীন বীজগুলো আমরা ফেলে দেব, দেওয়ার পরে বালতির নিচ থেকে সেই পুষ্ট বীজগুলো আমরা নেব, নিয়ে আমরা রোদ্রে বা ছায়া শুকিয়ে নেব। এরপর জমি নির্বাচন বা স্থান নির্বাচন। তো ধান চাষের জন্য জমি নির্বাচন, মাটি নির্বাচন বা স্থান নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ধান মোটামুটি সব মাটিতেই জন্মে, কিন্তু সবচেয়ে উপযুক্ত মাটি হলো এঁটেল মাটি বা পলি দোআঁশ মাটি। আর জমি বলতে আমরা জায়গাটা, আমরা কেমন জায়গা হবে, নিচু বা মাঝারি নিচু হবে। তোমরা জানো যে ধান চাষের জন্য সবসময় পানি থাকতে হয়, এই জন্য আমরা নিচু বা মাঝারি নিচু জমি নিব এবং এঁটেল মাটি নিব, কারণ এঁটেল মাটিতে কী হয়, এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ পানি দীর্ঘদিন জমে থাকে, এই জন্য আমরা এঁটেল মাটি ধান চাষের জন্য উপযুক্ত। বীজ শোধন, তো ধানের বীজগুলো যে আমরা বাছাই করে নিলাম, এটা এই বীজগুলো আমাদের কী করে নেবে, শোধন করে নিতে হবে। বীজ শোধন করা বলতে বোঝায় বীজকে জীবাণুমুক্ত করা, অর্থাৎ বীজের মধ্যে কী থাকতে পারে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু পোকামাকড় লেগে থাকতে পারে, তো এটা বীজটা বপনের পূর্বে আমাদের শোধন করে নিতে হবে। শোধন করে না নিলে কী হবে, এই রোগাক্রান্ত বীজ যদি জমিতে বপন করা হয় তাহলে এই বীজে যে রোগটা ছিল এটা চারায় ছড়িয়ে পড়বে, চারা থেকে ফসলের মধ্যে ছড়িয়ে পড়বে, এই জন্য এটা শোধন করে নিতে হবে। তো আমরা বীজ শোধন দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গরম পানি দ্বারা আর একটা হচ্ছে ছত্রাকনাশক দ্বারা। তো গরম পানি দ্বারা আমরা বীজ শোধন করলে কী করব, পরিমাণ মতো পানি নেব, নিয়ে এই পানির তাপমাত্রা করে নেব 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে নেব। নেওয়ার পরে এর মধ্যে একটা বালতিতে নেব, নিয়ে 15 মিনিট এই বীজগুলো ডুবিয়ে রাখব, রাখার পরে বীজগুলো তুলে আমরা শুকিয়ে নেব। আর একটা আছে ছত্রাকনাশক দ্বারা, এটা কীভাবে করব, একটা বালতিতে বা গামলায় কী করব, 30 গ্রাম কার্বক্সিল প্লাস থিরাম নেব, অর্থাৎ কার্বক্সিল অর্ধেক নেব, থিরাম অর্ধেক নেব, নিয়ে এর মধ্যে কী করব, 1 কেজি ধান বীজ নেব, নিয়ে এটা সুন্দর করে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, এই বীজের সাথে এই ওষুধটা মিশাইতে হবে, মিশিয়ে এটা শুকিয়ে নিতে হবে। তো এখানে আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে গরম পানি দ্বারা বীজ শোধন, আর এটা হচ্ছে ছত্রাকনাশক দ্বারা বীজ শোধন, এই যে ছত্রাকনাশক মিশানো হচ্ছে। এরপরে জাগ দেওয়া, তো জাগ দেওয়া বলতে ধান একটা
ধান সারা রাত ভিজিয়ে রেখে এই ধান বীজগুলো পানি থেকে উঠিয়ে একটা গরম জায়গায় রাখতে হয়। গরম জায়গায় রাখলে কী হবে, কিছুদিন পরে এই ধানগুলো থেকে ছোট চারাগাছ বের হতে থাকে। এইটাই হচ্ছে জাগ দেওয়া। এই জন্য কী করতে হবে, আমাদের শোধনকৃত বীজ নিতে হবে। এই শোধনকৃত বীজ একটা বাঁশের টুকরি বা ড্রামে নিতে হবে। নেওয়ার পরে এই বীজের উপর 2 থেকে 3 স্তর শুকনো খড় দিতে হবে। দেওয়ার পরে এর মধ্যে ধান বীজ দিতে হবে। এই ধান বীজের উপরে আবার 2 থেকে 3 স্তর শুকনো খড় দিতে হবে। তো এভাবে একটা টুকরিতে ধানের বীজ নিব, সরি একটা টুকরি নিব বা ড্রাম নেব। নেওয়ার পরে শুকনো খড় বিছাবো, বিছিয়ে দেবো। দেওয়ার এই শুকনো খড়ের উপর ধান বীজ দিব, এই ধান বীজের উপরে আবার শুকনো খড় দেব। দিয়ে এটা বস্তা বা চট দিয়ে আমরা কী করবো, ঢেকে দিব। ঢেকে দিলে কী হবে, আউশ এবং আমন ধান 48 ঘন্টার মধ্যে গজিয়ে যাবে এবং বোরো ধানের ক্ষেত্রে 72 ঘন্টা সময় নেবে। বীজতলায় বীজ বপন আমি পরের স্লাইডে দেখাচ্ছি। বীজতলায় বীজ বপন ও চারার বয়স, তো আমরা এই যে জাগ দেওয়া বীজগুলো আমরা কী করবো, বীজতলায় ছিটিয়ে দিব। কোন সময় ছিটিয়ে দিব, এটা যদি আউশ ধানের জাত হয় তাহলে 10 থেকে, আউশ ধানের যদি জাত হয় এটা 30 মার্চ থেকে 15 এপ্রিলের মধ্যে আমরা কী করব, বীজতলায় ছিটিয়ে দেব। এটা 10 থেকে 15 থেকে, আউশ ধানের ক্ষেত্রে 15 বা 30 চৈত্র থেকে বৈশাখ মাস, আমি এটা স্লাইডে একটু মিস্টেক হয়েছে, তো 15 থেকে 30 চৈত্র অথবা 30 মার্চ থেকে 15 এপ্রিলের মধ্যে বীজতলায় বীজ বপন করতে হবে। আমন ধানের ক্ষেত্রে জ্যৈষ্ঠ আষাঢ় মাস এবং বোরো ধানের ক্ষেত্রে আশ্বিন কার্তিক মাসে বীজতলায় বীজ বপন করতে হবে। চারার বয়স আউশ ধানের ক্ষেত্রে 20 থেকে 25 দিন হবে, আমন ধানের ক্ষেত্রে 25 থেকে 30 দিন হবে এবং বোরো ধানের ক্ষেত্রে 35 থেকে 45 দিন হবে। অর্থাৎ আমরা এই জাগ দেওয়া বীজগুলো জমিতে অর্থাৎ বীজতলায় ছিটিয়ে দিব। আউশ ধানের ক্ষেত্রে, আমন ধানের ক্ষেত্রে, বোরো ধানের ক্ষেত্রে আলাদা আলাদা সময় আছে। এবং এই বীজতলায় ছিটিয়ে দেওয়ার পরে যে চারার গাছ হবে, এই গাছের চারা গাছের বয়স কত হবে, এই 20 থেকে 25 দিন এটা আউশ ধানের ক্ষেত্রে, আমন ধানের ক্ষেত্রে 25 থেকে 30 দিন এবং বোরো ধানের ক্ষেত্রে 35 থেকে 45 দিন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে এই ধান চাষের পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।